আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা গল্প। আজকে গল্পটা হচ্ছে ভাই ও বোনের গল্প, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। বোনের নাম হচ্ছে শীলা, তার একমাত্র ছোট ভাইয়ের নাম অপু। অপু শীলার রুমে গিয়ে জিজ্ঞেস করলো, আপু তুই কী করিস? বোন বলল, বসে বসে গান শুনি। তুই আমার রুমে কি করিস, যাবি এখান থেকে? অপু বলল, আপু আম্মু তো বাসায় নাই, বাচ্চা বেড়ে দে না, খুব খিদা লেগেছে। শীলা উত্তর দিল, পারবো না, যা এখান থেকে। অপু বলল, আপু তুই কি খেয়েছিস? শীলা বলল, না পরে খাবো, 5 মিনিট পর। অপু রুম থেকে চলে গেল, একটু পরে আবার আসলো, এসে বলল, এই নে আপু তোর জন্য খাবার এনেছি, আমি খাইয়ে দিই তোকে। শীলা ঠাস করে একটা চড় মেরে বলল, আমি কি তোকে উস্তাদি করতে বলেছি? অপু কিছুই বলল না, শুধু ওর আপুর মুখের দিকে তাকিয়েছিল। পরে রুমে চলে আসে অপু, রুমে এসে অনেক কান্না করে। পরের দিন অপু আবার শীলাকে বলল, আপু আইসক্রিম খাবো, 10টা টাকা দে না। শীলা জুড়ে একটা ধমক মেরে বলল, তোকে বলেছি না আমার কাছে কখনো টাকা চাইবি না। আরও একদিন পরে অপু তার বোনকে জিজ্ঞেস করল, আপু তুই তো কলেজে যাবি, আমাকে কি তো সাথে করে নিয়ে যাবি? প্লিজ আপু। শীলা উত্তর দিল, পারবো না, তুই একা একা যা। অপু ভাবছিল রাস্তার পাশ দিয়ে ওর আপুর হাত ধরে হাঁটবে, কিন্তু হলো না। স্কুল থেকে ফিরে অপু তার আপুর রুমে চলে গেল, গিয়ে বলল, আপু এই নে তোর জন্য তেঁতুল পেরে এনেছি। শীলা একটু খেলো, খেয়ে বলল, খুব মিষ্টি তো, কাল আবার আনিস। অপু খুব খুশি হলো, মনে মনে ভাবল, আপুর জন্য কালকে আবার তেঁতুল নিয়ে আসব। পরের দিন সকালে শীলা কলেজে আর অপু স্কুলে চলে আসে। শীলার বান্ধবী শীলাকে বলে, আচ্ছা শীলা তোর সাথে আমার কিছু কথা ছিল, তোর বাড়িটা না অনেক কিউট, ও তোকে অনেক ভালোবাসে, কিন্তু তুই ওকে এত অবহেলা করিস কেন? তোর ভাইটা যদি আমার ভাই হতো তাহলে আমি ওকে অনেক ভালোবাসতাম, অনেক আদর করতাম। ভাইয়ের প্রতি করা অবহেলাগুলো পরক্ষণে শীলার চোখের সামনে ভেসে উঠল, আর নিজে অজান্তেই চোখ দিয়ে পানি জ্বলতে থাকল। শীলা ভাবল, আজ থেকে আর ভাইকে কষ্ট দিবে না। শীলা আরও ভাবল, একসাথে ওর ভাইকে নিয়ে বাড়ি ফিরবে, তাই তাড়াতাড়ি কলেজ শেষে অপর স্কুলের দিকে রওনা হয়। শীলা খেয়াল করল, রাস্তার ধারে তেঁতুল গাছের নিচে অনেক লোক ভিড় করে দাঁড়িয়ে আছে। শীলা জিজ্ঞেস করল, কি হয়েছে? লোকজন জানায়, একটা ছেলে তেঁতুল পাড়ার জন্য গাছে উঠেছিল, গাছ থেকে পড়ে গিয়েছে, ওর অবস্থা খুব খারাপ। শীলা ভিড়ের ভিতরে ঢুকে একটা চিৎকার করে উঠল, এটা তো আমার ভাই! শীলা চিৎকার করে কাঁদতে লাগলো, আর সবাইকে বলল, প্লিজ আমার ভাইকে কি হাসপাতালে নিয়ে যান। সাথে তাকে হাসপাতালে নেওয়া হয়, আর হাসপাতালে নেওয়ার পথেই অপু মারা যায়। শীলা চিৎকার করে বলছে, এই সব কিছুর জন্য আমি দায়ী, আমার জন্য আমার ভাইকে আজকে মরতে হলো, প্লিজ ভাই তুই ফিরে আয়, ফিরে আয় ভাই, তোর আপু তোকে অনেক অনেক আদর করবে, আর তোর সাথে আমি খারাপ ব্যবহার করব না ভাই, তোকে আমি অনেক ভালোবাসি, তুই চলে আয়। কিন্তু হায়, অপু তো চিরতরে চলে গেছে, অবহেলার কাছে হেরে গেল একটি ভালোবাসার গল্প।
আসলে অবহেলা একটা খারাপ জিনিস। একটা মানুষকে বিধর থেকে শেষ করার জন্য প্রিয় মানুষটার একটু অবহেলাই যথেষ্ট। আপনার প্রিয় মানুষটাকে কখনো অবহেলা করবেন না, হোক সে ভাই হোক সে বোন, ভালোবাসা মানুষ বা বন্ধু। কারণ অবহেলা নিয়ে যারা হারিয়ে যায় তারা আর ফিরে আসে না। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো গল্পে। আল্লাহ হাফিজ।